যারা হক্কানি পীর মাশায়েখদের বিপক্ষে চলে, হক্কানি পীর মাশায়েখদের যারা সমালোচনা করে, তারা তাদের সমালোচনা করতে থাকুক। আমি বলি যে তোমার মতো দুই চার জন চরমোনাই ওয়ালাকে বদনাম করে চরমোনাইর কিছুই করতে পারবে না। খালি বার আল্লাহর রহমতে কথা কই না, বারবে শুধু বারবে ইনশাআল্লাহ। আমরা করতে থাকবো, রেজাল্ট দেওয়ার মালিক কে? প্রাণপ্রিয় শায়েখ, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কলিজার টুকরা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই মাহফিলে উপস্থিত হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। আমি আর আপনি এই দুনিয়াতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে মেহরবানি করে পাঠালো, গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো গোলামি করতে হবে কার? এখন কেমন জানি কিছু মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে না, এখন মানুষ মানুষের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না, ভয় পেতে পারে না, এখন মানুষগুলি কেমন জানি মানুষকেই ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকেই পরোয়া করবে না, এখন একজন আরেকজনের মুখাপেক্ষী, একজন আরেকজনের মোহতাজ, অথচ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আমরা হচ্ছি সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়াতের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন সত্য ধর্ম দিয়ে, সত্য দিন দিয়ে। এই জন্যে পাঠিয়েছেন যাতে করে এই সত্য দিন অন্যান্য বাতিল দিনের উপর প্রতিষ্ঠা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন দিয়ে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। অন্য সকল বাতিল ধর্মের চাইতে ইসলামকে যেন শক্তিশালী করতে পারে, অন্যান্য বাতিল ধর্মের চেয়ে ইসলামকে যেন বাতিল ধর্মের উপর বিজয়ী করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য ধর্ম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন অন্যান্য বাতিলদের উপর ইসলাম বিজয়ী, ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ আমাকে আপনাকে সেই শ্রেষ্ঠত্ব দান করেছেন, আবার মুসলমান বানিয়েছেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন, আর আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন যে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। অন্যান্য নবীদের কাজ ছিল শুধু নিজেরা কাজ করা, আর উম্মতরা তারা নবীর কাজ করবে না, তারা শুধু আমল করবে। নবীরা যেই কথা বলতো তারা শুধু ওই কথা মানবে, শুনবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাজ হলো নবীরা যেই কথা বলছে ওই কথা তারা মানুষদেরকে বলবে, নবীরা যেই কাজ করেছে এই কাজ তারা মানুষদেরকে, তারা নিজেরাও এই কাজ করবে এবং মানুষদেরকে এই কাজের উপর উঠাবে। আল্লাহ বলেন কুমতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে দুইটা, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কয়টা? দুইটা। এক নাম্বার সৎ কাজের আদেশ করতে হবে, দুই নাম্বার অসৎ কাজের নিষেধ করতে হবে। কিছু কিছু মানুষ
সৎ কাজের আদেশ তো করেই না, বরং সৎ কাজ করার জন্য অনুরোধ করে। আর অসৎ কাজের নিষেধের কথা তো নাই, ব্যাপারটা এইরকম না। আল্লাহ কোরআনে ডিরেক্টলি আমাকে আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন টোটাল মানব জাতিকে বলে দিয়েছেন যে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনারাই একটু লক্ষ্য করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, চোখ কান খোলা রেখে একটু যদি আপনাদের দৃষ্টিভঙ্গিটা দিয়ে দেন, তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হয়, মানুষগুলি অধিকার বঞ্চিত হয়, মানুষগুলি তাদের অধিকার ফিরে পায় না, গরিব দুঃখী মানুষগুলি আল্লাহু আকবার তাদের অধিকার যাতে করে ফিরে পায়, কতগুলা মানুষগুলি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, সুবিধা বঞ্চিত মানুষগুলি যাতে করে তাদের সুবিধা ফিরে পায়, যাতে করে বাংলার এই মানুষগুলি নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত না হয়, এই জন্য যেখানে এই অন্যায় হয় অত্যাচার হয় বাংলার এক প্রান্ত থেকে বিপ্লবী এক আওয়াজ উঠান পীর সাহেব হুজুর চরমোনাই কথা বলেন। এই জন্য আমাকে আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজের নিষেধ করতে হবে, যদি না করি আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ কি? কারণ এই দুনিয়ায় আমি আর আপনি চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আসার কিন্তু একটা সিরিয়াল আছে, আমার বড় বাবা আসছিল, তারপর আমার দাদা আসছিল, তারপর আমার আব্বা, তারপরে আমি। কিন্তু যাবার বেলায় দেখা যায় বাবা জীবিত আছে, সন্তান দুনিয়াতে নাই, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পুরা জিন্দিগিটা যাপন করে একজন হক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে চোখে পানি আনাইয়া মাওলার কবরে যেতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলা দেখান। ও আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, আমি আপনাকে তবলিগ জমাত করতে নিষেধ করি না, আপনি তবলিগ জমাতে যান কোনো সমস্যা নাই, আমি আপনাকে একটা মাহফিলের দাওয়াত দিয়ে যাই, যদি মন চায় একটা বার যাবেন, দ্বিতীয়বার আবার যাবেন যদি ভালো লাগে তাহলে, আর যদি ভালো না লাগে দ্বিতীয়বার যাওয়ার দরকার নাই। ওই যে নভেম্বর মাসের 25, 26, 27 চরমোনাইয়ের বাৎসরিক অগ্রহায়ণের মাহফিল, একটাবার চরমোনাইয়ের ময়দানে যাওয়ার জন্য আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, অন্য কোনো লেকচার দেওয়ার জন্য বসি নাই, শুধু একটাবার যাবেন, আল্লাহু আকবার যাওয়ার পর আপনি নিজ চোখে দেখতে পাবেন কত মদখোর, কত গাঁজাখোর, কত সন্ত্রাসী, কত লম্পট, কত প্যান্ট শার্ট পরা, কত দাড়ি কাটাওয়ালা আল্লাহু আকবার চরমোনাইয়ের ময়দানে যায়। 3 দিন 3.5 দিন থাকার পর যখন আবার চরমোনাইয়ের ময়দান থেকে ফিরে আসে, আল্লাহু আকবার আস্ত দিল নিয়ে যেই বান্দাটা গেছে, ওই বান্দাটা ফিরে আসার সময় চোখের কোনায় পানি দেখা যায়, আল্লাহু আকবার দিলটা কেমন জানি ভাঙ্গা যায়, আর মালিকের দরবারে কান্নাকাটি করে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি আমার এই অল্প সময়ের জীবনে অনেক দেখেছি, এই জন্য একটা বার চরমোনাইয়ে যাওয়ার জন্য দাওয়াত দিলাম, আল্লাহু আকবার কেন যাবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাইয়া খাঁটি মুসলমান হয়ে আল্লাহু আকবার সাচ্চা ঈমান নিয়ে অন্ধকার কবরে যেতে পারি। কারণ কি? কারণ কি? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু প্রত্যেককে হিসাব দিতে হবে, হিসাব না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আমাকে আপনাকে একটা চুল পরিমাণ নড়তেও সুযোগ দেবে না। একটা প্রশ্ন করে বসবেন, পুরা জিন্দগিটা কোন কাজে ব্যয় করছ? ও আল্লাহর বান্দা, একটু চক্ষু বন্ধ করিয়া চিন্তা করেন, আমি আমার পুরা জিন্দগি কোন কাজে ব্যয় করছি,
খুব তো খেয়াল করতেছেন না, না না, আজকে সিনেমা দেখতে ভালো লাগে, মোবাইলের মধ্যে ডান্স দেখতে ভালো লাগে, ডিজে নাচ নাচতে ভালো লাগে, চুলের কাটিং অনুযায়ী চুল কাটতে ভালো লাগে, স্টার জলসা জি বাংলা দেখতে ভালো লাগে, হক্কানি ওলামায়ে কেরামের বদনাম বলতে বড় ভালো লাগে, হক্কানি পীর মাশায়েখদের সমালোচনা করতে বড় ভালো লাগে, বিশেষ করে চরমোনাইয়ের বদনাম বলতে তোমার খুব মজা লাগে। বাবারে এই দুনিয়া থেকে একদিন না একদিন যেতেই হবে, আর আমার মাওলার সামনে কিন্তু একবার দাঁড়াতেই হবে, যখন দাঁড়াবা তখন কিন্তু একটা প্রশ্ন তোমার আর আমার সামনে, পুরা জিন্দগি কোন কাজে ব্যয় করছো? এই জন্য আজকের মাহফিলে একটা ওয়াদা আপনাদের থেকে নিতে চাই, আমি আমার পুরা জিন্দগিটা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবো, ইসলামের পক্ষে চলবো, আল কুরআনের পক্ষে চলবো, আল্লাহওয়ালাদের সাথে থাকবো, হক্কানি ওলামায়ে কেরামের সাথে থাকবো, হক্কানি পীর মাশায়েখদের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছো দুই হাত তুলে দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আপনারা বলছেন যে আপনারা ইসলামের পক্ষে থাকবেন, আল কোরআনের পক্ষে থাকবেন, আমার দিল চায় সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটা কবুল করবে। আমার হাতে সময় বড় অল্প, শায়খে চরমোনাই উপস্থিত আছেন, হুজুর আসবেন, আলোচনা করবেন, আপনারা শুনবেন, আমরা সবাই মাহফিল শেষ করে তারপরে বাড়িতে যাব, আল্লাহ যদি আমাদেরকে বাড়িতে নিয়ে যায়। তার আগে আপনারা যে বললেন যে আমি ইসলামের পক্ষে থাকব, আমি আল কোরআনের পক্ষে থাকব, আমি হকের পক্ষে থাকব, আমি বাতিলের পক্ষে থাকব না, আমি নাস্তিকদের পক্ষে থাকব না, আমি মুরতাদদের পক্ষে থাকব না, যারা উলামায়ে কেরাম বিদ্বেষী তাদের পক্ষে আমি থাকব না, যারা হক্কানি পীর মাশায়েখদের বিপক্ষে চলে, হক্কানি পীর মাশায়েখদের যারা সমালোচনা করে তারা তাদের সমালোচনা করতে থাকুক, আমি বলি যে তোমার মতো দুই চারজন চরমোনাইওয়ালাকে বদনাম করে চরমোনাইয়ের কিছুই করতে পারবে না। খালি বার বল আল্লাহর রহমতে কথা কই না, বারবে শুধু বারবে ইনশাআল্লাহ, আমরা করতে থাকবো, রেজাল্ট দেওয়ার মালিক কে?